তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে গত সপ্তাহে যে সার্কুলারগুলো হয়েছে সকল সার্কুলার একত্রে আলোচনা করব। তার আগে একটি কথা বলে নিই বন্ধুরা, যারা এখনও এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখেন, এখানে আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে সাম্প্রতিককালে আপনাদের চাকরির ডাক এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে না, তারপরে আমি সকল বিজ্ঞপ্তি একত্রে আলোচনা করব। তো বন্ধুরা, এক দুই এভাবে সিরিয়াল দেওয়া আছে। আপনার যে সার্কুলারটি প্রয়োজন কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি ওই সার্কুলারটি অবশ্যই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, একে দেওয়া আছে দেখেন, জনতা ব্যাংক লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 23 জুন 2020। দুয়ে দেওয়া আছে দেখেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 2 জুলাই 2020। তিনে দেওয়া আছে, 37 পদে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, যার ডেডলাইন হচ্ছে 11 জুন 2020। তো বন্ধুরা, 4 দেখেন, এখানে দেওয়া আছে, 110 পদে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 7 জুলাই 2020। তো বন্ধুরা, 5 দেওয়া আছে দেখেন, 1,03,000 বেতন এই জোন এইচ আর এম লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 10 জুন 2020। 6 দেওয়া আছে, ডলি কনস্ট্রাকশন লিমিটেড এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 25 জুন 2020। তো বন্ধুরা, নিচে দেখেন, 8 দেওয়া আছে, কোল পাওয়ার জেনারেল কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে, যার ডেডলাইন হচ্ছে 15 জুন 2020। 9 দেওয়া আছে দেখেন, ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষ বিভিন্ন পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন 25 জুন 2020। এখানে 11-তে দেওয়া আছে দেখেন, সোনালী ও জনতা ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সময় সীমা বৃদ্ধি করে ডেডলাইন হচ্ছে আপনার 10 জুন 2020। 12-তে দেওয়া আছে দেখেন, 1511 পদে সম্মিলিত 5 ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 10 জুন 2020। 13-তে দেওয়া আছে দেখেন, আর্মি ওয়ার গেইন সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 30 জুন 2020। তো বন্ধুরা, এখন নিচে আসেন, নিচে 17 নম্বরে একটা সার্কুলার রয়েছে, 37,923 বেতনে রিসার্ভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 15 জুন 2020। তো বন্ধুরা, 18-তে দেওয়া আছে, জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ হয়েছে, যার ডেডলাইন হচ্ছে 30 জুন 2020। 19-এ দেওয়া আছে দেখেন, 50 পদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ সহকারী ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 30 জুন 2020। 21-এ দেওয়া আছে বন্ধুরা দেখেন, ফিল্ড কোয়ার্ডিনেটর পদে খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 11 জুন 2020। তো বন্ধুরা, এখানে নিচে দেওয়া আছে দেখেন, 22-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল কুইকোয়েন্ট মেইনটেন্স ওয়ার্কশপ এর অ্যান্ড ট্রেনিং সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 28 জুন 2020। তো বন্ধুরা, 26-এ দেওয়া আছে, পুলিশ সুপারের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 30 জুন 2020। 27-এ দেওয়া আছে, আশার আলো সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 11 জুন 2020। 28-এ দেওয়া আছে দেখেন, 18 ক্যাটাগরি বিভিন্ন পদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার ডেডলাইন হচ্ছে 30 জুন 2020। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে ভিডিও, এগুলো হচ্ছে সার্কুলার। আপনার যে সার্কুলারটি প্রয়োজন নাম্বার দেওয়া আছে দেখেন 23, 24, 25, ওই নাম্বারটি আমাকে জানিয়ে দেবেন, অবশ্যই আমি আপনার কমেন্ট বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।